পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। যেখানে কাজ আছে সেখানে প্রাপ্তির পরিমাণ এতটাই কম যে মানুষের দিন গুজরান হয় না। তো স্বাভাবিকভাবেই আজকে 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক যারা এরাজ্যের, তারা এখানে রুজিরুটি পাননি। মুখ্যমন্ত্রীর কাছে যেটা আছে সেটা হচ্ছে ঘোষণা, সেটা যে কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর সমালোচনা, মানুষকে হেয় করে, কেন্দ্রীয় সরকারকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে বঞ্চনার গল্প বলা, তা দিয়ে তো সমস্যার সমাধান হয় না। যেখানেই দুর্ঘটনা হচ্ছে সেখানেই কোনো না কোনোভাবে এক নয় একাধিক আজকে পরিযায়ী, বাংলার পরিযায়ী শ্রমিকের সন্ধান পাওয়া যায়। বিজেপি সবসময় চায় যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সফল হোক, তার জন্য একটা স্বীকৃত বিরোধী দল বা বিরোধী জোট থাকুক, তাহলেই গণতন্ত্রের সাফল্য আসবে। সেই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন যে আমি অন্তত কংগ্রেসকে শুভেচ্ছা জানাচ্ছি বা আমি প্রার্থনা করছি যেন কংগ্রেস 40টা আসন পায়। পারিবারিক অশান্তিকে উস্কে দেওয়ার লক্ষ্য বিজেপির নয়। পারিবারিক অশান্তি বাইরে বেশি বেরিয়ে এলে সেটা দেশের পক্ষে, দেশের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর, সেটাকেই প্রধানমন্ত্রী ঠিকঠাক করে বলে দিয়েছেন। আর তৃণমূল বা সিপিএম কংগ্রেস এটা নিয়ে কথা বলছে, সেটিংয়ের তত্ত্ব, এগুলো তো শুনে শুনেই মানুষ তাদের 2021 শূন্য করে দিয়েছে। বরঞ্চ তৃণমূল চিন্তা করুক তারা 14টা আসন পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারে কি না। বিরোধীরা বিরোধীদের কথা বলবেন, দেশের প্রধানমন্ত্রী তার কথা বলেছেন মানুষের সামনে দাঁড়িয়ে। কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হতে কংগ্রেসকে 70 বছর সময় লেগেছে, কি এখনও সেখান থেকে বেরোতে পারেনি, সেই প্রশ্নটাই মানুষের সামনে তুলে ধরেছেন দেশের প্রধানমন্ত্রী। প্রথম কথা হলো, এত বড় প্রাতিষ্ঠানিক লুট তো শুধুমাত্র নেতা কিংবা পঞ্চায়েতের কিছু সদস্য প্রধান সংগঠিত করতে পারে না, সেখানে আমলাদের সহযোগিতা আছে, সরকারি কর্মীদের সহযোগিতা আছে। তারা হয় ভয়ে, ভক্তিতে কিংবা আত্মসমর্পণ করে তারা সহযোগিতা করেছে এই লুটকে চালিয়ে নিয়ে যেতে, এবং অনেকে বিপুল সম্পদ তৈরি করেছে। আসলে দুর্ভাগ্যের বিষয়ে সবাই নেতাদের বিরুদ্ধে দৌড়চ্ছেন, আর এখানের আমলাদের যে লুটের পরিমাণ, তাদের সম্পত্তির পরিমাণ, তাদের বিভিন্ন জায়গায় জমির প্লটের পরিমাণ, নিউ টাউনে তাদের প্রাসাদ ও অট্টালিকা, তিনতলায় সুইমিং পুল, এগুলোর দিকে খুব একটা বেশি সংবাদ মাধ্যম বা অন্য বিরোধী রাজনৈতিক দলেরও আমরা ঠিকঠাক করে দেখাতে পারছি না। এদেরও ধরা দরকার। 100 দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, আর প্রকৃত 100 দিনের তথ্য এবার কিছুদিনের মধ্যেই সামনে আসবে যে কীভাবে লুট হয়েছে। যদিও রাজ্য সরকার এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে সরকারও স্বীকার করে নিচ্ছে, দলও স্বীকার করে নিচ্ছে যে 100 দিনে দুর্নীতি হয়েছে। সিবিআই এর পর এবার ইডির সমন বাপ্পাদিত্য দাশগুপ্তকে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর আগেই জেরা করেছে সিবিআই, এবার ইডি জানালো কাল সকালে ইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। দেখুন, এই কচিকাজাদের তদন্ত দেখতে, কচিকাজাদের জিজ্ঞাসাবাদ দেখতে, তাদের গ্রেপ্তারি দেখতে মানুষের কোনো আগ্রহ নেই। মানুষ এ সমস্ত কমিশন এজেন্টদের দেখতে চায় না। মানুষ চায় যাদের বদান্যতায়, যাদের নির্দেশে, যাদের অনুপ্রেরণায়, যাদের স্বীকৃতিতে এই লুট সংগঠিত হয়েছে তাদের ধরতে। নির্বাচন এগিয়ে আসছে, সেই জন্য এদের নিয়ে মানুষ খুব একটা চিন্তিত নয়। দেখুন, এরা বারবার টিএমসিপি তো প্রমাণ করেছে, তাদের বিভিন্ন কলেজ ফেস্টে দেখা গেছে বিবেকানন্দের নিচে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে, রবীন্দ্রনাথ পদতলে ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আপনারাই দেখিয়েছেন টিভিতে। সুতরাং তৃণমূল সর্বব্যাপী, সর্বগ্রাসী, তারা রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ করেছে গীতবিতানের জায়গায় কবিতা বিতান, ওখানে শান্তিনিকেতনের, ওখানে বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে আরেকটা নতুন বিশ্ববিদ্যালয়, কিন্তু ওখানে রবীন্দ্রনাথের অস্তিত্বটা মেনে নিতে পারছে না, ওখানেও লাগিয়ে দিয়েছে ছবি। আরে, রাজ্য পুলিশের উপর তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজনেরই কোনো ভরসা নেই। কোনো খুন হলে তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাদের কাউন্সিলরের পত্নী পর্যন্ত বলেন ইডি সিবিআই এর তদন্ত নয়, আমার সিবিআই তদন্ত চাই। যে পুলিশ ভোট পরবর্তী হিংসায় প্রমাণ লোপ করেছে, সাক্ষীদের ভীত সন্ত্রস্ত করেছে, হস্টাইল বানিয়েছে, যারা বিভিন্ন জায়গায় অসহযোগিতা করেছে, সেই পুলিশ যারা রেখে দিয়েছে সাধারণকে কোলে বসিয়ে, তারা তদন্ত করবে ইডির সঙ্গে? এটা হতে পারে কোনো দিন? এটা একটা স্কুলের বাচ্চার ছেলে পর্যন্ত বিশ্বাস করবে না এই ব্যবস্থাকে। তো সেটাই মহামান্য আদালত সিলমোহর লাগিয়ে দিয়েছে। কোন অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা, যে ঘটনা পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এরাজ্যের দুর্বৃত্তরা, এরাজ্যের অসুস্থ মনা মানুষরা
আজকে ভয়মুক্ত হয়ে গেছে। আমাদের দলের পক্ষ থেকে এমন দাবি করা হয়নি যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে গণধর্ষণ করিয়েছে বা এই ধর্ষণের জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যে যত এ ধরনের অপরাধ মনস্ক অসুস্থ মানসিকতার লোকজন আছে তারা ভয়মুক্ত হয়ে গেছে, তাদের প্রাণে পুলিশের ভয় নেই, তো তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছে। আর আজকেও পুলিশের যে ভূমিকা তাতে সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে, কামদুনি থেকে দীঘা আজকে যা পুলিশের ভূমিকা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তৃণমূলের পারিবারিক ব্যাপার, ওদের সকলকে দিয়ে খাওয়ার ব্যবস্থা, 75-25 গণ্ডগোল, কোনো জায়গায় হিসাবের অসুবিধা হয়েছে, কারণ ওদের দলের বিদায় তো বলে দিচ্ছেন, পার্টি থাকলে টাকা থাকবে, টাকাটাই মূল লক্ষ্য, আর টাকাই যেখানে তোলা একমাত্র লক্ষ্য সেখানে এরকম এদিক ওদিকে গণ্ডগোল হবেই। আবার দেব শুনছি নাকি কী সব লিখেছেন, তিনি আবার কী পোস্ট করেছেন সংসদের চেয়ার নিয়ে, সেখানে একটা লাভ সাইন দিয়ে দিয়েছেন, এসব নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। তৃণমূল সম্পর্কে মানুষ যত কম কথা শুনতে ভালোবাসে সেটাই সেভাবেই মানুষ থাকতে চায়, তৃণমূলের সময় শেষ। দেখুন, প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী, ভারতবর্ষের প্যারাডাইম শিফট তিনি করতে পারবেন সেই আত্মবিশ্বাস তার ছিল, আজও তার আত্মবিশ্বাস আছে, আর তিনি যেটা বলেন সেটা তিনি করে দেখান। কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী দল, স্বীকৃতি পায়নি, দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আজকে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, তো তিনি কাকে আক্রমণ করবেন? অপ্রাসঙ্গিক তৃণমূল আর সিপিআইএমের কথা তিনি রাজ্যসভায় বলবেন, এটা কি বাংলার মানুষ আশা করেছিল? মানুষের আগ্রহ থাকে, মানে যে প্রতিষ্ঠান নিয়ে আগ্রহ থাকে, সেটা কোনো ফুটবল ক্রিকেটের ক্লাব হতে পারে, কোনো ধর্মীয় সংগঠন হতে পারে, বিরাট নাম করা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা হতে পারে, কিংবা কোনো রাজনৈতিক দল হতে পারে, সেখানের কোনো গুরুত্বপূর্ণ সদস্য যদি কোনো ফেসবুক আপডেট দেন বা সেখানে বিচ্যুতি থাকলে মানুষের উৎসাহ বাড়ে। কিন্তু এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সুতরাং দেবের পোস্টকে ঘিরেও মানুষের কোনো উৎসাহ নেই। আমরা কোনো জায়গায় দল ভাঙতে বা দলের স্বীকৃতি তুলে দিতে বা এক দলের স্বীকৃতি অন্য দলকে পাওয়ানোর পক্ষে নই, এবং এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা ওখানেও দল ভাঙিনি, আমরা পশ্চিমবঙ্গেও এ ধরনের ভাঙার কোনো প্রচেষ্টা মধ্যে আমরা নেই, এগুলোকে আমরা উৎসাহ দিই না। আমাদের কাছে লড়াইটা হচ্ছে নীতির লড়াই, নেতার লড়াই নয়, তো স্বাভাবিকভাবেই কোথায় কার হারিয়ে যাচ্ছে, জোট মাঠে নামার আগেই যদি উইকেট পড়ে যায়, কেউ প্যাড মারতে ভুলে যাচ্ছেন, কেউ টুপি নিতে ভুলে যাচ্ছেন, কেউ গার্ড পরতে ভুলে যাচ্ছেন, তো আমরা কী করতে পারি? কোনো রিজিওনাল পার্টি যদি পুরোপুরি পরিবারতান্ত্রিক হয়, সে রিজিওনাল হোক আর ন্যাশনাল হোক, তো স্বাভাবিকভাবেই সেখানে স্বৈরতন্ত্র আসবে, স্বৈরতন্ত্র ধরে নিয়ে আসবে দুর্নীতিকে, দুর্নীতি নিয়ে আসবে অন্তর্ঘাতকে, অন্তর্কলহকে, এবং তার থেকেই সেই দলের পতন হয়ে যাবে। এটা একদম রাষ্ট্রবিজ্ঞানের শর্ত মেনে হচ্ছে, এটা মানে প্রাকৃতিক নিয়মে এই জিনিস হবেই, এটা কেউ আটকাতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভাঙার চেষ্টা করছে বলে কোনো খবর তো আমাদের কাছে নেই, বা এ ধরনের কোনো খবর থাকলেও আমাদের কাছে কোনো সে নিয়ে কোনো আগ্রহ নেই, কারণ আমরা চাই তৃণমূলটাকে একভাবে ধরে তৃণমূলকে উইথ লক স্টক অ্যান্ড ব্যারেল বিসর্জন দিতে, মানে রাজনৈতিকভাবে, তো সেটার চেষ্টা আমরা করছি, আমাদের রাজনৈতিক বক্তব্য দিয়ে, আমাদের অবস্থান দিয়ে, আমাদের কর্মসূচি দিয়ে, আমাদের চলার পথ দিয়ে। দুর্ভাগ্যজনক এ ধরনের পোস্টার পরে এ নিয়ে পার্টিরও কিছু এসে যাবে না, আর এ ধরনের পোস্টার দিয়েও রাজনীতিকে কেউ প্রভাবিত করতে পারবে না। কিন্তু স্বাভাবিক আছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগের অত্যন্ত বেশিরভাগটাই তো মন গড়া অভিযোগ, বিভ্রান্তিমূলক তথ্য, সত্যের অপলাপ, এগুলো নিয়েই তো তৃণমূল কংগ্রেস আছে। যারা দেশের নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করে, তাদের চরিত্র হনন করে, তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য প্ররোচনা দেয়, সেটা দায়িত্বশীল রাজনৈতিক দল নাকি? এদের মানুষ গ্রহণ করবে? এদের লোকসভা নির্বাচনে ভোট দেবে? এদের হাতে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত? ভোট আসছে না, এগুলো একটু হবে, একটা বড় বিয়ে বাড়ি হলে বাইরে থেকে একটু, এখন তো গান বাজনা নাচ এসব হয় না, নাহলে কী করে থাকবে? বাইরে হাতি থাকবে, একটু বাজি ফাটবে, বরাত আসছে, এসব চলবে, নাহলে গণতন্ত্রের রঙিন ব্যাপারটা কী করে থাকে? এগুলো চলা দরকার, আরও দু একটা দলকে ধরে আনতে হবে। এই এই প্রশ্নটা গিয়ে তৃণমূল কংগ্রেসকে করুন, এই প্রশ্নের উত্তর তো বিজেপি দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে পুলিশের আতিথেয়তায় সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে,
যখন চাইবে তখন তারা তাকে আত্মসমর্পণের জন্য এগিয়ে দেবে। এর উত্তর তো বিজেপি দিতে পারবে না। শাহজাহানকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেউ তো এটা প্রত্যাশা করে না যে কোনো কেন্দ্রীয় বাহিনী গিয়ে ওই প্রত্যন্ত দ্বীপের মধ্যে থেকে শাহজাহানকে তুলে নিয়ে আসবে। একটা ডিফিকাল্ট টেরেনের মধ্যে সে ঘোরাফেরা করছে, পুলিশই নজরদারি আছে, পুলিশের আতিথেয়তা আছে, তাকে অকুত ভয় করে রেখেছে বর্তমানে শাসক দল, তো সে ঘুরছে, কারণ সে ধরা পড়লে শাসক দলের মুশকিল আছে, সবই হবে। আপনি যদি দেখেন সে বড় একটা পার্টি থ্রো করেছে এবং সেখানে কোনো নেতাদের দেখতে পান, আপনি আশ্চর্য হবেন না। সে স্বাভাবিক সুস্থ আনন্দঘন জীবন যাপন করছে, তাকে করতে দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দল যদি চায়, সরকার যদি চায় শাহজাহান ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, অক্ষত থাকবে, তাহলে সে থাকবে, কিন্তু বেশি দিনের জন্য মনে হয় পারবে না, সময়ও ঘনিয়ে আসছে। কিসের জন্য করেছেন বলতে পারবো না, কারো ফোনপে করেছেন কিনা সেটাও আমার জানা নেই, কারণ স্পিকারের নিরপেক্ষতা নিয়ে আমাদের সবসময় বড় প্রশ্ন আছে। তাহলে স্পিকার, আমরা তিনি একজন প্রখ্যাত আইনজীবী, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, উনি কেন বকাবকি করছেন নিশ্চয়ই ওনাকে দল থেকে ওপর থেকে বলে দেওয়া হয়েছে ব্যাপারটা বলতে, সেই জন্যই বলেছেন। এ তো সব উইকেট দেখি হিট উইকেট হয়ে যাচ্ছে, কেউ ক্যাচও তুলছে না, বোল্ড আউটও করতে হচ্ছে না, হিট উইকেট। তো এই সমস্ত টিম নিয়ে কী করে মাঠে নামবে তো বোঝাই যাচ্ছে না, শেষ পর্যন্ত নামতে পারবে কি না এটাই তো আমাদের, আমার মনে হয় ওরা গ্যালারিতেই থাকবে ভোটের সময়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।